রংপুরের শ্যামপুর নাট্য সংসদ ও শিল্পী গোষ্ঠীর ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। রংপুরের শ্যামপুর নাট্য সংসদ ও শিল্পী গোষ্ঠীর ইফতার ও দোয়া মাহফিল শ্যামপুর প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাট্য সংসদের সভাপতি আজমল হক আদিল। বক্তব্য রাখেন প্রবীণ নাট্য অভিনেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, নাট্য ব্যক্তিত্ব সাবেক সহকারী শিক্ষক শফিকুল আলম প্রিন্স, নাট্য সংসদের সাধারণ সম্পাদক মঞ্জিল হাসান রিপন, শ্যামপুর হাট ও বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলাম, শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আসাদুল হক, নাট্য সংসদের সদস্য নজরুল ইসলাম ও শাহিনুর ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্যামপুর নাট্য সংসদের প্রতিষ্ঠাতা সাংবাদিক ANM শামসুজ্জামান। বক্তারা সংগঠনের নানা দিক তুলে ধরে বক্তব্য প্রদান করেন। মঞ্চায়ন করছিলাম, অনেক ত্রুটি ছিল, যাই হোক অত ত্রুটি ধরা যাবে, তো সেদিক দিয়ে আমি ভালোবাসি বইটাকে। আমি দুই একদিন শুনছি আমাদের দেশে কার কি ভূমিকা ছিল, আমাদের দেশের মানুষ ভূমিকা পালন করেছে। আজকে বসা ইফতার মাহফিল, সবাইকে আমরা নাটক করলাম, কেমন করলাম কেমন করলাম। আমি তো সভাপতি, সেনেস্পর্শ সাধারণ সম্পাদক, নাটকের সঙ্গে জড়িত সকল প্রকার আমার বিজ্ঞ ব্যক্তিগণ। আসলে আমি সবচেয়ে এখানে কিন্তু বয়সের দিক দিয়েও যদি বলি সবচেয়ে ছোট। আর অত্র বিপ্লব সম্পর্কে যদি বলতে যাই, বলতে বলে আমাকে, তা আমি বলবো যে খুব ভালো। সবার সভাপতি, শ্যামপুর হাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলাম, এমন একটি বিষয় যা নাট্য রূপ কলা কৌশল, সেখানে সব একটা বক্তব্য উপস্থাপন করছেন, কেউই সহযোগিতা করে। আচ্ছা ঠিক আছে। আদিল শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।